দেশের ব্যাডমিন্টন চালাচ্ছেন ফেনীর একজন সংগঠক, তিনি অবশ্য ফুটবল সংগঠক। র‍্যাকেট এবং শাটলের সাথে যার কোনো কালই কোনো সম্পর্ক ছিল না এমন একজনই ব্যাডমিন্টন ফেডারেশনের সাধারণ সম্পাদক। নিজের কাজের সুবিধার জন্য গঠনতন্ত্র না মেনে ফেডারেশনে নিয়োগ দিয়েছেন সিইও, এমন অভিযোগ তুলেছেন সাবেক শাটলার আর সংগঠকরা এবং তারা চাচ্ছেন সরকারের হস্তক্ষেপ। অনেকটা উড়ে এসে জুড়ে বসা গল্পের মতো, কখনো খেলেননি ব্যাডমিন্টন, ছিলেন না এর সংগঠকও, সহসভাপতি হিসেবে যুক্ত হয়ে হঠাৎই সাধারণ সম্পাদক, এখন তার ইশারায় চলে দেশের ব্যাডমিন্টন। অবশ্য আমির হোসেন বাহারের মূল পরিচয় ফেনী জেলার ফুটবল সংগঠক। বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশন, বিশেষ করে ব্যাডমিন্টন ফেডারেশনের চালানোর জন্য আমি মনে করি ওনার যথেষ্ট জ্ঞান নেই। সংবিধান আমাদের একটা আছে, গঠনতন্ত্র আছে, এই গঠনতন্ত্রের প্রতিটি পাতায় পাতায় আমার মনে হয় উনি ভুল করে গেছেন, এটা শুধরানোর দরকার। বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে এ মাসেই, তবে ফেডারেশন চলছে ওই একজনের ইশারায়। ফেডারেশনের সবকিছু সহজে বুঝতে যুক্ত করেছেন একজন নির্বাহী কর্মকর্তার পদ, যা ফেডারেশনের গঠনতন্ত্র পরিপন্থী। তো এখন দেখা যাচ্ছে ব্যাডমিন্টনে যে বর্তমানে যে আছে, দুইজন সেক্রেটারি অথবা দুইজন সিইও আছে, এটা কেমন একটা হাস্যকর ব্যাপার না? কাউন্সিলর এবং মেম্বারদের উনি অগ্রাধিকার না দিয়ে বাইরের থেকে একজনকে তিনি অগ্রাধিকার দিকে সবসময় তার মানে সফরসঙ্গী করতেন, যাতে উনার বক্তব্যটা সে ডেলিভারি করতে পারে। বিগত চার বছরে একটিও ফার্স্ট ডিভিশন লীগ এবং সেকেন্ড ডিভিশন লীগ অনুষ্ঠিত হয়নি। ব্যাডমিন্টন এখন ধ্বংসের দ্বার প্রান্তে, এই দ্বার প্রান্ত থেকে উদ্ধার করতে মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ জানাই, তিনি যেন যোগ্য নেতৃত্ব এবং যোগ্য সংগঠকদের সমন্বয় করে একটি কমিটি তৈরি করেন। এসবের পরেও সাধারণ সম্পাদক পদে থাকতে আবারও করছেন জোর তদবির। সাবেকদের আকুতি অন্তত যোগ্যতা যাচাই করে ব্যাডমিন্টন ফেডারেশনের বর্তমান অবস্থায় শক্তিশালী অ্যাডহক কমিটি গড়া হোক, তাহলে আমির হোসেন বাহারের মতো অতিথি সংগঠকরা ফেডারেশনে থাকতে পারবেন না, হবে ব্যাডমিন্টনের উন্নয়ন। মুশফিকুর রহমান, ডিবিসি নিউজ, ঢাকা।